He is an institution. গোলাম সরোয়ার সাঈদি রহমতুল্লাহ, তিনটি বছর পার হয়ে গিয়েছে, কিন্তু আজও কোটি জনতার হৃদয়ে তার প্রতি ভালোবাসা এখনও রেখেছেন যিনি। তিনি কে? আমি আসার পথেই ওনার প্রতিষ্ঠানে ওনার কবরে দাঁড়িয়ে দোয়া করে এসেছি। আসলে মানুষ চলে যায়, স্মৃতি রেখে যায়, যে ভালো আজীবন সে মরে গেলেও তার জন্য মানুষ দোয়া করে। ইটস গেট এক্সাম্পল গোলাম সরোয়ার সাঈদি রহমতুল্লাহ সারা জীবন কোরআনের জন্য নিজেকে উৎসর্গ করেছেন এবং তার ফসল আপনাদের কসবা গোটা বিশ্বকে চিনে। এই গোলাম সরোয়ার সাঈদি রহমতুল্লাহর কোরআনের আহ্বানে, হে যুবক, তুমি কি এখনো নামাজ পড়বে না? তুমি এখনো বেনামাজি, এখনো সকালবেলা তুমি ঘুমাও, এখনো তুমি আল্লাহকে ভুলে আছো, এখনো তোমার কাছে তৌবার কথা তোমার চিন্তাতে আসে নাই। তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। তুমি অনেক কিছু হতে পারো, তুমি ইসলামের কাতারে থাকবা না। যারা নামাজ পড়ো না, তুমি টের পাও না, মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তুমি মনে রেখে দিও, মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না। তুমি কি এখনো মসজিদে আসবে না? মসজিদের দরওয়াজাগুলো বন্ধ হয়ে গেলে কিন্তু আর ঢুকতে পারবে না। আল্লাহ পাক গোলাম সরোয়ার সাঈদি রহমতুল্লাহর কবরটাকে জান্নাতের আলা দরজা দান করুন। সবাই বলি আমিন। হুজুরের আব্বা গোলামে হক্কানি রহমতুল্লাহ, আল্লাহ ওনার কবরটাকেও জান্নাত দান করুক, আমিন বলেন। আমাদের আব্দুল নূর ভাই, তিনি একটু আগে বলেছেন, তিনি বাংলাদেশের আরেক সাঈদি, তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র, বিশ্ববরণ্য ইসলামিক স্কলার আল্লামা দিলওয়ার হোসেন সাঈদি রহমতুল্লাহ, তিনিও তো চলে গিয়েছেন। আব্দুল নূর ভাই যখন দেখা করতে গিয়েছেন, সাঈদি রহমতুল্লাহ ওনাকে জিজ্ঞেস করেছেন যে আড়াই বাড়ির গোলাম হক্কানি পীর সাহেব কেমন আছেন, আপনাদের কসবার মানুষের সাথে আল্লামার হৃদয়ের একটা সম্পর্ক ছিল, আল্লাহ আল্লামা সাঈদি রহমতুল্লাহ আলাইকেও জান্নাতের আলা দরজা দান করুন, বলি আমিন। এভাবেই চলে যাচ্ছে রত্নগুলো, রেখে যাচ্ছে তাদের স্মৃতি, তাদের আঞ্জাম, তাদের খেদমত কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকুন, সবাই বলি আমিন। মরার কিছুদিন আগে হসপিটালে ভর্তি হওয়ার আগে উনি আমাকে গলায় জড়াইয়া ধরে বলছে, মোল্লা ভাই আমি কুমিল্লা বাসা নেব। আমি বললাম কেন? আপনারা সবাই কুমিল্লা থাকেন, মুস্তাক ফয়েজি কুমিল্লা থাকে, আপনি কুমিল্লা থাকেন, আরও অনেকে কুমিল্লা থাকে, আমার ওখানে ভালো লাগে না। আমি সিদ্ধান্ত নিছি আমার ছেলেরা এখানে পড়বে, আমি কুমিল্লা বাসা নেব। এই লোকটাকে আল্লাহ কি মেধা দিছিলেন, আপনি আশ্চর্য হবেন। মিজানুর রহমান আজহারির আফন নানা শ্বশুর, কিন্তু উনি না, কথা জানেন আপনারা? অথচ সারা দুনিয়া জানে মিজানুর রহমান আজহারির নানা শ্বশুর উনি, কথা সত্য, নানা শ্বশুর একই বংশের, কিন্তু আপন তো না। কথা কি বুঝতেছেন? এই মর্যাদা কোরআনের কারণে, কিসের কারণে? সারোয়ার ভাই যে মসজিদটা করে গেলেন আড়াই বাড়িতে, এটা তার জীবনের শেষ কাজ, কি অসাধারণ কাজ এটাতে তিনি। আপনি দেখেন এই মসজিদ করার পরে এই মিম্বরে দাঁড়িয়ে উনি কত খুতবা দিয়েছেন। উনি তো এর আগে আরো ২০ বছর ধরে ওয়াজ করছে, ওইগুলা কেউ শোনেও নাই, জানেও নাই, শুধু আপনারা চিনতেন, কিন্তু এই মসজিদ এই মিম্বরের কারণে সারা পৃথিবী তাকে চিনছে। আমি দেশের বাইরে গেছি পরে একজন আমাকে হোটেল মালিক বলতেছে, মোল্লা ভাই সারোয়ার ভাই আপনার কি হয়? আমি বলছি আমার খুব কাছের মানুষ, উনি আমাদের বড় ভাই, উনি কিন্তু ধামতিয়ালিয়ায় লেখাপড়া করছে, কি ভদ্র ছিল, কি নম্র ছিল, মারা গেছে। আপনি বলেন তো জানাজাটা আপনাদের মনে আছে? মনে আছে না আপনাদের? ব্রাহ্মণ বাড়িয়াতে দুইটা জানাজা আমার চোখে বাসে, একটা হলো আমাদের জুবায়ের আহমদ আনসারি,
যার জানাজা হওয়ার অপরাধে ওসিকে পর্যন্ত বদলি করে দেওয়া হয়েছে, মনে আছে না আপনাদের? আরেকটা গোলাম সারোয়ার সাইদি, তার জানাজায় আমি দেখেছি মানুষ কিভাবে কেঁদেছে। যুবকদের জন্য তার জীবনের শেষ নসিহত গুলাম এখনো শুনলে আমাদের চোখ থেকে পানি আসে। আজকে উনি চলে গেছেন, তিনটা বছর হয়ে গেছে, আমরা আমাদের আকাশের মালিকের কাছে দরখাস্ত করি, ও আল্লাহ গোলাম সারোয়ার সাইদি সাহেবের কবরটাকে জান্নাতের উঁচু মাকাম বানায় দাও, তার খেদমত গুলা কি তুমি কবুল করো। আমার ভাই, আমি আবেগের কথা বলছি, কি মানুষ ছিল সে, কি মানুষ ছিল। জীবনে কোনোদিন কারোর সাথে রাগ করে কথা বলতেন না, অসংখ্য মাহফিলে তার সাথে আমার দেখা হয়েছে। তিনি যে জুমার খতবাগুলি দিয়েছেন, বিশেষ করে করোনাকালীন সময়, পৃথিবীর এমন কোনো বাংলাবাসী যুবক নাই তার বক্তব্য শুনে কান্না করে নাই। কি ডাক, কি দরদ মারা বক্তব্য! আমি একটা স্মৃতিচারণ করি আপনাদেরকে, দামতি বিশ্বাবুজুর মারা গেলেন, জানাজায় অসংখ্য আলেম হাজির, আমি সেখানে ছিলাম, আমি সেখানে বক্তৃতা দিলাম। সর্বশেষ দামতি দরবারের দায়িত্ব কাকে দেওয়া হবে এটা ডিসাইড করার জন্য এ আপনাদের গোলাম সারোয়ার সাইদি সাহেবকে দায়িত্ব দেওয়া হলো। তিনি তখন দামতির এই কামিল মাদ্রাসার মসজিদে আমার সামনে দাঁড়ায়া, এভাবে কাছাকাছি ছিলাম দাঁড়ায়া, তিনি প্রথম কথাটা কি বলছে জানেন? তিনি প্রথম কথাটা বললেন, দামতির পিসাবুজুর চলে গেছে, দামতির দরবার কিভাবে চলবে এটা ডিসাইড করার জন্য আমি সারোয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আসলে আমাকে দায়িত্ব দেওয়া হয় নাই, বরং আমাকে বুঝানো হচ্ছে তুই মুরুব্বি হয়ে গেছ, তুইও যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। একথা বলার কিছুদিনের মধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার কাছে আশ্চর্য লাগে যে একটা মানুষ মৃত্যুর আগে এত ভালো কথা কিভাবে বলে যায়। এটা তার জান্নাতে যাওয়ার আলামত আমি দেখতে পাচ্ছি। তিনি সেখানে মসজিদে দাঁড়ায় বললেন, আপনারা আমাকে দায়িত্ব দিচ্ছেন এটা সর্দারি করার জন্য, তার মানে আপনি বুঝাচ্ছেন আপনারা আমিও মুরব্বি হয়ে গেছি, আমারও দুনিয়াতে আর বেশি দিন সময়, আপনারা আমার কথায় কষ্ট পাইয়েন না। সেই দরবার, সেই মসজিদ, সেই মিম্বর আড়াই বাড়িতে আজও আছে, সেই মাহফিল আড়াই বাড়িতে আজও আছে, কিন্তু শুধু গোলাম সারোয়ার সাইদি সাহেবের দরদ মাখা যুবকদের জন্য নসিহতগুলি চিরতরে হারায় গেছে। এটা আর কখনো ফেরত আসবে না। এজন্য আলেমদেরকে সম্মান করবেন, আলেমদেরকে সম্মান করবেন, তাদের সাথে সম্পর্ক ভালো রাখবেন। আলেমরাও তো মানুষ, তাদের দ্বারাও ভুল হতেই পারে, তাদের ভুলগুলোকে আপনি মার্জনা করে তাদের সাথে ভালো সম্পর্ক রাখুন, আল্লাহ খুশি হবে, আল্লাহর আরশে আজিম খুশি হবে। আজকের এই মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ আপনি সারোয়ার ভাইয়ের বাচ্চাদের প্রতি রহম করেন, তার রেখে যাওয়া অসমাপ্তি কাজগুলোকে আপনি সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আমি কথা দিচ্ছি, যদি সুযোগ পাই আবারও আপনাদের এই নাগাইশের অন্য কোনো মাঠে, অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.